হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে টিকটক সম্পর্কে। আমরা যারা টিকটক ব্যবহার করি তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি করার পূর্বে আমি বলতে চাই, টিকটক সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, অথবা কারো যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। টিকটক অ্যাপটি আপনারা প্রথমেই আপডেট করে নেবেন, এরপর টিকটক অ্যাপে ক্লিক করবেন। অ্যাপে ক্লিক করার পর প্রথমেই আপনারা ডান পাশে নিচের দিকে দেখবেন প্রোফাইল লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে যেখানে আপনার প্রোফাইলে সবকিছু দেখাবে। এখান থেকে আপনারা ডান পাশে উপরের দিকে খেয়াল করবেন, থ্রি লাইন্স, এখানে ক্লিক করবেন। এরপরে নিচে অপশন পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। এরপর প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। এরপর আপনারা এরকম ইন্টারফেস পাবেন, এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন, নিচেই পেয়ে যাবেন ব্লকেড অ্যাকাউন্টস, এখানে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস আসবে, এর অর্থ হচ্ছে আপনি আপনার টিকটক আইডি থেকে যাকে ব্লক করে দিয়েছেন তাদের একটি লিস্ট এখানে থাকবে। আপনি যে কয়টি আইডি ব্লক করেছেন এই লিস্টে পাবেন। আমার এখানে চারটি দেখাচ্ছে, আপনাদের আইডিতে বেশিও থাকতে পারে। কোনো সময় যদি কোনো আইডি ব্লক করেছেন কিন্তু তার খোঁজ খবর নিতে চান বা আনব্লক করতে চান কোনো রিকোয়েস্টে বা আপনার ইচ্ছায়, সেক্ষেত্রে এরকম আসার পরে ডান পাশে দেখবেন সেই আইডির আনব্লক লেখা আছে। যে আইডিটি আপনি আনব্লক করতে চান জাস্ট একটা ক্লিক করলেই আনব্লক হয়ে যাবে সেই আইডিটি। ব্লক লেখা থাকলে বুঝতে পারবেন সেই আইডিটি এখন আনব্লক হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।